السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: موانع الإرث. تعريف المانع لغة: الحائل أو الحاجز بين شيئين، ومنه قوله تعالى: وظنوا أنهم مانعتهم حصونهم من الله، واصطلاحا ما يلزم من وجوده العدم، ولا يلزم من عدمه وجود ولا عدم لذاته، كالحيض في منع الصلاة والصوم، كالحيض في منع الصلاة والصوم، وكالدين في منع الزكاة. موانع الإرث ثلاثة: المانع الأول الرق، وهو العبودية، وهي عجز يثبت بالإنسان حكما سببه الكفر، فالرقيق لا يرث ولا يؤرث ولا يحجب إذا كان كامل العبودية، لأنه وما يملك ملك لسيده إلى آخره. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজিলকৃত শরীয়তের বিধিবিধান সুস্পষ্ট রূপে কোরআনে কেরিমে বর্ণনা করেছেন, এবং যার বিস্তারিত আরো যেসব প্রয়োজন তফসিলের, সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কাজের মাধ্যমে আরো স্পষ্ট করেছেন। সালাতে মুসাল্লাম নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমেই এই দিন মানবজাতি পর্যন্ত সুন্দররূপে সুস্পষ্টভাবে পৌঁছেছে। আমাদের আজকে ধারাবাহিক আলোচনা ফারায়েজের, ইলমুল ফারায়েজ, এতে আমাদের আজকের পর্ব হচ্ছে অষ্টম পর্ব, আট নম্বর ধারাবাহিক আলোচনা। বিষয়বস্তু হচ্ছে ওয়ারিস হওয়ার ক্ষেত্রে বাধাসমূহ, যারা ওয়ারিস উত্তরাধিকারী তারা মৃত ব্যক্তির সাধারণত উত্তরাধিকারী, কিন্তু বিশেষ কিছু বাধা রয়েছে, যে বাধাগুলির কারণে ওয়ারিস হওয়া সত্ত্বেও, উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও তারা মৃত ব্যক্তির ধন সম্পদে ভাগ পাবে না, অর্থাৎ ওয়ারিস বাস্তবে হবে না। কারণ ওই সমস্ত বাধার একটি বাধা অথবা একাধিক বা সবগুলি বাধা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো মানুষের, যারা জনগণ মুসলিম সমাজে, তাদের ধ্যান ধারণায় নেই, যে বাপের ধন সম্পদ ছেলে পাবে, মেয়ে পাবে, আবার বাধা কি না? বাধা আছে, অবশ্যই কিছু বাধা আছে, যে বাধাগুলি যদি হয় তো কিচ্ছু পাবে না, অথচ বাপের ছেলে। বলছেন লেখক, মাওয়ানিউল ইরস, ওয়ারিস হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ, মাওয়ানে মানে অনের বহু বচন, আর ইরস মাসদার, ওয়ারিস ইরসুন হামজা দিয়ে পড়তে সহজ, ওই জন্য ইরসুন মাসদার, এটা সহজ মাসদার। উইরসুন ওয়াউজের ওয়ে পড়তে একটু মুশকিল, ওয়ারাসাতুন কয়েকটি মাসদার হয়। তারিফুল মানে, মাওয়ানের এক বচন হচ্ছে মানে, তো মানে মানে বাধা, বাধা কাকে বলে, এর একটা সংজ্ঞা, শাব্দিক অর্থ আছে, তারপরে শরীয়তের পরিভাষায় বাধা বলতে কি বুঝায়। বলছেন লোগাতান আবিধানিক অর্থ মানে, ইসিম ফাইলের সেগা মানা ইয়াম নাও ফহা মানে, মানা ইয়াম নাও মানা আন ফহা মানে, মানা মাজি অতীতকাল, ইয়াম নাও ভবিষ্যৎ বর্তমান, আর মান অন মাসদার, আর মানে হচ্ছে কর্তা ইসিম ফাইল বাধা দাতা, আর মামনু ইসিম মফুল মানে যে বস্তু হতে বাধা দেওয়া হয়েছে, ওই জন্য নিষিদ্ধ কি বলা হয়, মামনু মানে যা থেকে বাধা দেওয়া হয়, নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ বিষয় লেখা থাকে না, মামনু উদ্দুখুল, মামনু উদ্দুখুল থাকে না, জি, মামনু উদ্দুখুল মানে কি, প্রবেশ নিষিদ্ধ, জি, যা নিষেধ করা হয়েছে তা হচ্ছে প্রবেশ, ইসিম মফুল, মামনু ওইখান থেকে।
বলছেন লগাতান আবিধানিক অর্থ মানের আল হাইল, হাইল মানে হচ্ছে আর, আর যে কোনো আর, সেটা কাপড়ের আর, পর্দা ওটাও আর, দেয়ালের আর পর্দা এটাও একটা হাইল। পাশের রুমে একজন বসে আছে কেউ বা একাধিক লোক আছে, অনেকে আছে, কিন্তু আমার মাঝে বা আপনাদের মাঝে আর ওদের মাঝে একটা হাইল আর রয়েছে, সেটা হচ্ছে এখানে কি প্রাচীর। অনেক সময় একটা পাতলা থাকতে পারে, একটা কাপড়ে পর্দা থাকতে পারে, আর কিছু থাকতে পারে, জি বন জঙ্গল থাকতে পারে, উঁচা নিচা থাকতে পারে, জি যেকোনো আরকে হাই বলা হয়, হাইল বলা হয়। হাইল মানে মানে হাইল, বাধা। বাধা কি মানে? এর মাঝে আর এর মাঝে দুটো জিনিস রয়েছে, বস্তু হোক আর বিষয় হোক, এর মাঝখানে একটা কি আছে, আর রয়েছে, যার ফলে বাধা, এই আড়ের কারণে কি হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, এই ব্যক্তি এই ব্যক্তি থেকে ভাগ পাবে। এই জন্য এখানে মানেকে মানে বলা হয়েছে, বা যে ধন সম্পদে ভাগ পেতে বাধা মানে বলা হয়েছে হাইল। আরবিতে যেমন হালা ইয়াহুলু হাইল মানে আর সৃষ্টি করা, এরকম হাজাজা ইয়াহুজু হাজেজ, জি হাজেজ, হাজেজ মানে হচ্ছে ওটার মানে আর পর্দা, জি আড়াল, হাজেজ বলা হয়। আজকাল আরবি একটা টার্মে বুকিং রিজার্ভেশনকে কি বলা হয়, হাজিজ বলা হয়, হ্যাঁ হাজিজ। এক সময় ছিল আরবিতে গিয়ে বলতে হইতো না, এখন তো ইংলিশ হয়তো আপনারা যেখানে গিয়ে দেন দেন করছেন সব ইংলিশ হয়তো বলছি, যে আমার একটু বুকিং দেন তো, আমার একটু কনফার্ম করে দেন তো, হ্যাঁ হাজিজ রিজার্ভেশন। কারণ এই রিজার্ভেশনকে হাজিজ কেন বলা হলো, কারণ যখন আপনি রিজার্ভমেন্ট করে নিলেন তখন এটা অন্যের জন্য বাধা, আর ওতে আর অন্য কেউ ঢুকতে পারবে না। যেমন বলছেন যে এই সিট আমার, হ্যাঁ কি এটা বুকিং করে দিয়েছি আমি, তখন ওতে আপনি বসবেন না, তাই না, আপনার বসতে বাধা। জি আল হাজেজ বাইনা শাইয়িন, দুইটি বস্তুর মাঝে হাজেজ, আর হাজেজ বলেন হাইল বলেন, সেটা হচ্ছে মানে, শাব্দিক অর্থ এটা হইল আর কি, আর বা আড়াল, পর্দা, আবরণ, যাই বল। কোরআনে কারিমে এই শব্দটি ব্যবহৃত হয় সূরা হাশরের দ্বিতীয় আয়াত, মহান আল্লাহর বাণী, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিন আল্লাহ। খাইবারের ইহুদিরা দুর্গে তাদের কেল্লাতে ঢুকে পড়েছিল আত্মরক্ষার জন্য। রাসূলুল্লাহ সাহাবাই কেরাম দীর্ঘদিন এই খাইবার অবরোধ করে ঘেরাও করে রেখেছিলেন, কিন্তু এই খাইবারের দুর্গে না ঢুকতে পারছেন তারা, আর না তাদেরকে বের করা সম্ভব হচ্ছে, না বিজয় সম্ভব হচ্ছে। তারপরে রাতের বেলা বেশ কিছুদিন পরে, বেশ কয়েকদিন চলার পরে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম, আজকের রাতে বা আজ আগামীকালকে, লা উতি আন্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলু ইফতাহিল্লাহু আলাইহি, আগামীকালকে সকালবেলা আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব, ইসলামের ঝান্ডা তুলে দেব, যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন, আর সেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। ইফতাহিল্লাহ আলাইহি, ওর হাতে আল্লাহ এই খাইবারের বিজয় দান করবেন। সবাই আশা করে এসছেন যে হয়তো আমার হাতে আসবে হয়তো পতাকা, হ্যাঁ মাশাআল্লাহ, ইখলাসে কারো ত্রুটি নেই, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেই তো নির্বাচন করবেন, তাই না, আর একজনই না এই ভাগ্যটা একজনেরই জুটবে। দেখছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই, তাই না, খোঁজ করছে নাই না আলী, আলী কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি বললেন, হয় আস থেকে আই নেই, হে তার চোখ উঠেছে, চোখ খুলতে পারছে না, ডাকো তাকে, ডাক, ডাকা হইল, চোখে থুথু দিয়ে দেন, সাথে সাথে ভালো হয়ে গেল, যেন কিছুই হয়নি, সাথে সাথে ভালো হয়েছে। মৌজেজা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজেজা, এটা যদি অন্য কেউ দাবি করে যে আমাদের পীরে কিবলা এরকম ক্ষমতা রাখে, তাহলে সে শিরকে রেসালাত করলো, শিরক বিল্লাহ না করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি করলো, শিরক করলো। এই শিরটাও বুঝতে হবে সহি আকীদার লোকদেরকে যে শিরক দুই রকম, লা ইলাহা ইল্লাল্লাহ শিরক হচ্ছে শিরক বিল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ শিরক হচ্ছে শিরক রেসালা, রাসূলের সাথে শরীক করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কথা কাজের ক্ষেত্রে যেমন করে রসুলকে মানা ফরজ, ওইভাবে ফরজ করে নিয়েছে ইমাম সাহেবের কথা যে আমাদের মজাহের ইমামের কথা মানতেই হবে ফরজ, সাথে মোহাম্মদ রসুল্লাহ কি করা, শরীক করা,
ঠিক তেমনি মর্যাদার ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা কোরআনে ও হাদিসে দেওয়া হয়েছে সেই মর্যাদা যদি কোনো ব্যক্তিকে ওলি বুজরুক পীরকে দিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে শিরক রিসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুতে তাবারক ছিল, সেখান থেকে বরকত প্রমাণিত, তাই না? তার ঘামে বরকত ছিল, তার পরিত্যক্ত কাপড় চোপড় ইত্যাদিতে বরকত ছিল, তার চুলে বরকত ছিল। এখন যদি কবলে এনে আল্লাহর এত বড় বলি যে তার চুলে বরকত, চুল ধুয়ে দিয়ে পানি খেলে রোগ ভালো হয়ে যায়, হ্যাঁ তার থুথু পিক পানের পিক ফেললে তাতে হ্যাঁ রোগের শেফা হয়, তাহলে শিরক রিসালা করলো সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? শিরক করলো। জি, এর সাথে সাথে উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করলো, বেয়াদবি করলো। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বহুজন আছে, অনেক ওলি আউলিয়া আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওইরকমই মোবারক, ঠিক না? এটা হচ্ছে আমাদের সহিহ আকীদার আলেম ওলামা এবং তাদের অনুসারী আর বিদাতি আলেম সমাজ আর বিদাতি বেদাতের অনুসারীদের মাঝে পার্থক্য। কারা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেলাগুলি বিষয়কে খাস করেছে, যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা খাস, আর কারো জন্য এই মর্যাদা হাসিল নেই, তার মধ্যে যে থুথু দিতেই ভালো হয়ে যাওয়া, তাই না? যদি কোন ব্যক্তির ঝাড়ফুঁকে ভালো হয় তারপরও বলা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ফুঁক দিতেই ভালো হয়েছে সাথে সাথে, হ্যাঁ অসম্ভব, এটা হইতে পারে না। ফুঁক দিতে মাত্রই ভালো হয়ে গেছে বা থুথু দিতেই ভালো হয়ে গেছে না? আর যদি কারো এতে ভালো হয়ে থাকে তো সেটা যে কোরআন অথবা হাদিসের দোয়া পড়ছে তারপরে তার একটা তাসির হয়েছে, হ্যাঁ তার ব্যক্তিগত মর্যাদার কারণে নয়। যেই ব্যক্তি খুব মর্যাদা সম্পন্ন দিলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টে বসে, ওই মর্যাদা বসে না। উদাহরণস্বরূপ যদি আপনার ফুকে যদি রোগ ভালো হয় তার মানে সেটা আপনার ফজিলত না, আপনি যেটা পড়ছেন সেটার ফজিলত। এটা হচ্ছে আমাদের আকীদা। পক্ষান্তরে বিদাতিরা, বিদাতি হুজুর কিবলা তাদের সব ওদের থেকে ওইভাবে তাবারক নিয়েছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে বেশি অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আমার আকীদার বিষয় চলে আসলো, সেজন্য একটু বিষয়টিকে লম্বা করে দিলাম, আসল বিষয় আসি। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করেছিলেন? খাইবার বিজয় করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল কি করেছিলেন? বিজয় দান করেছিলেন। ওকে ওই সম্পর্কে আয়াতটি রয়েছে, ওযান্নু আন্নাহুম মানিআতুহু হুসূনুহু মিনাল্লাহ। আর ইহুদীদের ধারণা ছিল যে আন্নাহুম মানিআতুহু হুসূনুহুম, তাদের হুসুন হিসনের বহু বচন দুর্গগুলি, দুর্গগুলি তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। এটা একটা খাইবারের ঘটনা। ঠিক ওই রকমই মদিনায় যে ইহুদিগুলো ছিল ওদের ক্ষেত্রে, বরং বনু নাজিরের ক্ষেত্রে আছে এই আয়াতের আসলে শানে নজর হচ্ছে বনু নাজিরের ক্ষেত্রে। বনু নাজির প্রথমে এরা মদিনায় ছিল, তিনটি গোত্রের একটি গোত্র হচ্ছে মানে কাইনুকা, আর একটি বনু নাজির, আরেকটি হচ্ছে বনু কোরাইজা। বনু কোরাইজার তো কঠোর শাস্তি হয়েছিল যারা খন্দকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু বনু নাজির এদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। ওরা ভেবেছিল যে আমরা তো এখানে আমাদের দুর্গ আছে, আমরা শক্তিশালী, আমরা এখানে প্রতিষ্ঠিত, আমরা হচ্ছে এখানে পুঁজিপতি, টাকা পয়সা ওদের হাতে, ব্যবসা বিজনেস ওদের আর ওদের হাতে। ওরা মনে করেছিল যে এখান থেকে আমাদেরকে উৎখাত করা সম্ভব হবে না। বনু নাজির ওযান্নু আন্নাহু মানিআতুহু হুসূনুহুম মিনাল্লাহ, জি মানিআতুহুম এটা দেখাতে চেয়েছেন এখানে। তাদের ধারণা ছিল যে আন্নাহু মানিআতুহুম তাদেরকে রক্ষা করবে, তাদের রক্ষাকারী হবে, যে মানিউন থেকে মানিআতুন মানুষ তাদেরকে রক্ষা করবে। হুসূনুহুম তাদের দুর্গগুলি, কেল্লাগুলি তাদের দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে। এই যে রক্ষা করা, রক্ষা কিসে করে? আর প্রাচীর, হ্যাঁ এতে না রক্ষা করে। এই জন্য নদীর বন্যার সময় যে পানি থেকে বা বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষা করে বাঁধ, তো এই বাঁধকে এই জন্য হাজেজ বলা হয়, যে হাজেজ বলা হয়। জি, এই শাব্দিক অর্থ বলতে গিয়ে আয়াতটি পেশ করলেন। ওয়াসতিলাহান, আর শরীয়তের পরিভাষায় সংজ্ঞাটি শুনেন, মায়াল জামামিন ওজুদহিল আদম, যদি বাধা পাওয়া যায় তাহলে যে বস্তুটি হওয়ার সেটি না হয়ে যাবে। মানে কাকে বলা হয়?
মানে না, মা মানে সম্পর্কে আলোচনা চলছে, মা মানে বহু বচন আর মানে হচ্ছে এক বচন, মানে যেটা বাংলা হচ্ছে বাধা, সহজ কথা। বাধা কাকে বলা হয়? যেটা বিদ্যমান থাকলে না আবশ্যক হয়ে যায়, তার দেশে যাবেন আপনি, কিন্তু একটা বাধা দাঁড়িয়ে গেছে দেশে যাওয়ায়, আপনার একটা কেস হয়ে গেছে, আপনার দেশে যাওয়ায় বাধা হচ্ছে কেস, আপনার একামা এক্সপায়ার হয়ে গেছে, একামা এক্সপায়ার হয়ে যাওয়া আপনার ছুটি লাগাই বাধা, আপনার কোম্পানি রেড হয়ে গেছে, মেলা বাধা কিন্তু এখন দেশে যাওয়া, তাই না? তো তাহলে বুঝতে পারছেন সংজ্ঞাটা সুন্দর করে, যে যদি বাধা বিদ্যমান থাকে, অজুদ বাধা যদি মজুদ থাকে তাহলে না আবশ্যক হয়ে যাবে, যার জন্য বাধা সেটা একেবারে না, যেহেতু বাধা আছে আর হবে না, যতক্ষণ বাধা না উঠে যাবে। তবে বাধা যদি না থাকে তাহলে যার জন্য বাধা ছিল সেই বাধাটা উঠে যায় তাহলে কি আবশ্যক হবে? না, তাও না, বাধা নেই তারপরে যেতে পারছেন না, আর বাধা হইলেই যে আপনি চলে যাবেন তাও না, বাধা আছে বাধা নেই কিন্তু আপনি যাচ্ছেন না। অনেকে দুই বছর পরে ছুটি আছে কোম্পানির পক্ষে, তো ও যাবে না, ওর টাকার দরকার, ও 10 বছর আছে পড়ে গেছে। উদাহরণ দিয়ে যদি উদাহরণ দিয়ে বুঝেন, আপনার দেশে যাওয়াটা হচ্ছে অজুদ, হ্যাঁ একটা কিছু, হ্যাঁ যার ক্ষেত্রে বাধা কিছু আছে, সে বাধা করে কিচ্ছু নেই, আপনার দেশে যাওয়া বাধা নেই, তার মানে কি আপনার দেশে যাওয়া আবশ্যক? আবশ্যক না, তবে সম্ভব, যেতেও পারেন আবার নাও যেতে পারেন, ঠিক ওই রকমই। এখন আমাদের মাসালাতে এখন বোঝাবো, পরে দুটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কাল হাইদে ফি মানে সলাতে ও সম, যেমন মাসিক ঋতু আসা সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে বাধা, আর সিয়াম রোজার ক্ষেত্রে বাধা, ঠিক না? এখন যখনই মাসিক পাওয়া যাবে মহিলার, হ্যাঁ সালাত না হয়ে যাবে, বাধা আছে সুতরাং নামাজ নেই, যখন মাসিক ঋতু আছে তখন সিয়াম রোজা নেই, না আবশ্যক হলো না হলো না, না আবশ্যক হলো, কিন্তু মাসিক নেই তাহলে সালাত অবশ্যই থাকতে হবে, মাসিক নেই তার মানে সিয়াম থাকতেই হবে না, সিয়াম যদি ফরজ হয় তাহলে থাকবে, হ্যাঁ মাসিক নেই তার মানেই যে রোজা, যেই সময়টা মাসিক আর বাকি সময় রোজা, এরকম তো না, তাহলে মাসিক নেই তারপর রোজাবিহীন অনেক মানুষ, অনেক মহিলারা আছে, এই কথা বলতে চাই। আর একটি মাসলা বলছে, যে মাসলাতে ইখতিলাফ রয়েছে, তবে লেখকের কাছে এই মাসলা স্বীকৃত, সেই জন্য উদাহরণ দিয়েছে, অন্যদের কাছে নয়, কিন্তু এই ফিকহের মাসলা, এই মাসলা বোঝানোর জন্য এখন একটা গুরুত্বপূর্ণ একটা মাসলা বলতে হবে, ওর সাথে জানা হয়ে যাবে ফায়দা একটা। কাদ্দাইন যেমন ঋণ জাকাতের ক্ষেত্রে বাধা, ঋণ জাকাতের ক্ষেত্রে বাধা, এটা কি আসলে ফকাহাদের কাছে একটা মাসলা, সমস্যা আসলো, যে একটা লোকের উপর ঋণও আছে আর টাকাও আছে, কিন্তু যত টাকা তার কাছে আছে জমা বাড়িতে হোক আর ব্যাংকে হোক, তার সমান ঋণ আছে, 1 লাখ টাকা আছে, নেশাব আছে না নেই? নেশাব আছে, ওকে জাকাত দিতে হবে, জাকাত ফরজে আছে, কিন্তু ওর উপর 1 লাখ কি 1.5 লাখ টাকা ঋণ আছে, 1 লাখই যদি থাকে, অথবা যদি 80,000 90,000 ঋণ থাকে তাহলে 10,000 টাকা তো নেশাব হয়, হ্যাঁ কমপক্ষে 20,000 টাকা হইতে হবে, এটা সূক্ষ্ম হিসাব। আজকাল যারা বলছে 50,000 হইতে অমুক হয়তো অমুক হইতো, এগুলো ভুল হিসাব, আমরা গত বছর হিসাব করে দেখছি 1,000 রিয়াল, 1,000 রিয়াল থাকলেই নেশাব হয়ে যায়। জি তো কি বলছিলাম, মাসলা এখন আসলো আপনাদের সামনে, যে একটা লোকের, আর এইরকম অনেক দোকানদাররা কিন্তু এইসব বাহানা করে জাকাত দেয় না, জি এই ফতোয়ার উপরে ভিত্তি করে ইখতিলাফি মাসালা। মাসালা কি, দোকানদার ববলছে যে আমার দোকানে 5 লাখ টাকার মাল আছে, বুঝছে না, কিন্তু বলছে যে আমার আমার কাছে, হ্যাঁ আমি ঋণী আছি, হ্যাঁ বিভিন্ন জায়গায় 5 লাখ টাকা, এগুলো আমার মালই না, মাল উঠিয়েছে কিন্তু ওর উপরে ঋণও আছে আরো দিতে হবে,
লোকজনকে যেদিক থেকে ঋণ হোক না কেন, যাদের কাছ থেকে মাল সামান নিয়ে এসছে হোক অথবা অন্য কোথাও ঋণ আছে। এখন এই ঋণ তার উপর জাকাত ফরজ হয় বাধা কিনা, জিজ্ঞাসা সওয়াল। একদল বলছেন হ্যাঁ বাধা, এই লেখক শেখ আব্দুল সামাদ আল কাতের ওই মতের পক্ষে, কারণ হানাবেলাদের মজহাব এটি। তারপরে আরো কিছু ফোকাহার আছে তার সাথে এই মজহাব আছে, কিন্তু এই মশলাটি তাহকিক করে দেখলাম শেখ বিন হুসাইম রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দর বিস্তার আলোচনা করেছেন। শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ নিজের আলোচনা করেছেন ইসলাম সওয়াল জবাবে, এবং শেখ বিন হুসাইমের উক্তি নকল করেছেন, আর অন্যান্য উক্তির সাথে বলেছেন শেখ বিন হুসাইমের যে ব্যাখ্যাটি সেটি সবচেয়ে সুন্দর। এইরকমই যদি হয়তো মানুষ তো হিল্লা করা শুরু করে, এদিকে যাদের পাওনা দ্বারা সেদিকে টাকা দিবও না, আর ওই অজুহাত দেখে আল্লাহর হক মারবে জাকাতও দিবে না। কথা বুঝতে পারছেন না, লোকজন টাকা পাবে, টাকা চাইছে, টাকাও দেয় না, আর এদিকে 10 লাখ টাকার ব্যবসা চালাচ্ছে ও, আর 10 লাখ টাকা ওর কাছে পাবে লোকজন, এইদিকে টাকা ঋণও পরিশোধ করে না, আর এদিকে 10 লাখ টাকার যে রোলিং কাজ চলছে, ব্যবসা বাণিজ্য ধুমধাম চলছে, খাচ্ছে দাচ্ছে ভর্তি করছে, আর টাকা নাড়াচাড়া করছে 10 লাখ টাকা, ওর জাকাতও দিচ্ছে না, করবে না করবে না। আজকাল তো মানুষ সুবিধাবাদী, শেখ হোসেন বলছেন না এইভাবে চলবে না, এভাবে চলবে না। তো কথা হচ্ছে যে যদি ওর ওপর এখনই জাকাত জাকাত ফরজ হয়েছে, আর ওই সময় টাকা পরিশোধের সময় হয়ে গেছে, তাহলে টাকা পরিশোধ করুন। আজকাল মুশকিল হচ্ছে যে টাকা পরিশোধের সময় কখন না কিছু জানার নেই, ইচ্ছে মতো দিচ্ছে, টাকা যার হাতে পড়ে গেল ওর ইচ্ছা মতো, এতদিনের মধ্যে দেব আর ওইটা মেনটেন করে চলবে, এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল। আজকাল এক সপ্তাহ বলে বছর পার হয়ে চলেছে, নামাজি লোকের বেনামাজি হলে যে কি হয়, যে আল্লাহর হক মারবো তো মানুষের হক আরো মারবে। তা আল্লাহ মুস্তাহান। আচ্ছা আর একটা অবস্থা বলছেন যে হ্যাঁ এটা অবস্থা বলি, একটা লোক ধার দিয়ে রেখেছে আপনাকে, অসুবিধা নেই, এক বছর পর দু বছর পর আপনি যখন হবে তখন দিয়ে দেবেন। আছে না অনেক ধার, আত্মীয় স্বজনদের ধারগুলি কিন্তু এইরকমই, বন্ধু বান্ধব আপনি অসুবিধা মতো দিবেন আপনি। তারপরে আমাদের দেশের মানুষেরা আরো একটা উদারতা আছে, দিয়ে দেওয়ার পরে লজ্জা করে যে বলবো যে কতদিনে দিবেন, আবার যদি বলে যে কতদিনে দেবেন বা লিখেন তাহলে দুশ্মনী হয়ে যাবো, দিয়েও দুশ্মনী, আরে আমাকে বিশ্বাস করো না তুমি, আমাকে বলতে হবে যে কতদিনে দেব, আবার লিখে দিতে হবে। জি হ্যাঁ, ইসলামিক সেন্টার আসার লোক দুজন আসে, একজন আরেকজনকে ধার দিচ্ছে, 2-3 বছর আগের ঘটনা। তো যেহেতু ওই ঋণের আয়াত পড়েছে তো শুনেছে যে ফক্তবু আল্লাহ বলছে লিখে রাখবো, যে ভাই একটু লিখে দেন। কি শিখলো ইসলামিক সেন্টার এসে, বলছে আমাকে বিশ্বাস করেন না, আমাকে আবার লিখে দিতে হবে, লিখে দিবেন আপনি, আউযুবিল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন ফক্তবু, লেখাপড়া করে না, তুমি মরে যেতে পারো, তুমি যাকে ধার দিচ্ছ সে মরে যেতে পারে, যে ধার নিচ্ছে সে মরে যেতে পারে, তার ছেলে মেয়েরা অস্বীকার করে দিতে পারে, তখন কি হবে। তো যাই হোক, আসল কথাতে ফিরে আসি, যদি দেখা যায় যে না অসুবিধা নেই, তুমি 1 বছর বা 2 বছর পর দিও, যখন হবে তখন দিও, আর জাকাত এই এই মাসে ফরজ হয়ে গেছে বা রমজানে ফরজ হয়ে গেছে, ঋণ পরিশোধ করার সময় আরো 2-4-6 মাস পরে জাকাত দিতে হবে, জাকাত দিও, কারণ ঋণ পরিশোধের সময় আসেনি আর তোমার কাছে টাকা মজুদ আছে। আরেকটা পয়েন্ট সুন্দর বলছে শেখ হোসেন রহমাল্লাহ, যে জাকাত ফরজ হয় সম্পদের উপর, জাকাত ফরজ হয় কিসের উপর, এর কাছে সম্পদ আছে, এত টাকা আছে, সুতরাং জাকাত দিতে হবে, জাকাত ফরজ হয়ে গেছে। আমি খুব সহজ ভাষায় বলি যে যদি এটাই অজুহাত থাকে যে আমি ঋণী, হ্যাঁ 5 লাখ টাকা আমার কাছে জমা আছে, কিন্তু 4-5 লাখ টাকা আমার কাছে পাবে বা 6 লাখ টাকা পাবে, তো আমি ওকে বলি যে আল্লাহর হস্তে অতই খুলুসিয়াত আছে, জাকাত দিতে চান না তো ঋণ পরিশোধ করে দেন, ওই লোকগুলো ঋণ আপনার টাকাটা পেয়ে গেলে ওরা জাকাতটা দিতে পারবে, ওরাও জাকাত দিচ্ছে না যেহেতু টাকা পাচ্ছে না, পাবো কি পাবো না, মরবে না বাঁচবে আমার টাকা,
আর আপনিও 5 লাখ টাকা নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আর যাকাত দিবেন না, তাহলে হকটা আল্লাহর মারবেন আর গরিবদের মারবেন না? তো এই এই মাসলাটি ইখতিলাফি মাসলা। ওকাদাইনি ফি মান ইজ্জাকাত, ঋণ যাকাতের ক্ষেত্রে বাধা, যাকাতের বাধা হচ্ছে ঋণ মাসলা, ইখতিলাফ রয়েছে বা ওতে তফসিলের প্রয়োজন রয়েছে, সব অবস্থায় নয়। মাওয়ানুল ইরসে সালাসা, ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে তিনটি, কয়টি বাধা? তিনটি মনে রাখবেন। আল মানে ওয়াল আউয়াল, প্রথম বাধা হচ্ছে আরিক, গোলামি, গোলাম যদি হয়ে যায় কেউ তাহলে সে ওয়ারেস হবে না আর অন্য কেউ ওয়ারেসও বানাইতে পারবে না। রিক কি জিনিস? রিক হচ্ছে পিওর গোলামিকে বলা হয়, রিকুল, ওখান থেকে রাকিক, একেবারে 100% যে গোলাম সে হচ্ছে রাকিক। গোলামের মেলাগুলো আরবি আছে, আবদুন, রাকিকুন, ওয়াহওয়াল ওবুদিয়া, সেটা হচ্ছে গোলামি, রিকুল মানে হচ্ছে ওবুদিয়া, গোলামি। সেটা কি, কেন এটা বলছে? ওয়াহি আজজুন ইউসবিতু বিল ইনসান হুকমান সাবাবুল কুফর, এই গোলামিটা কি জিনিস? গোলামির সংজ্ঞা করছে, গোলাম মানে বাড়ির চাকর নকর নয় কিন্তু, হ্যাঁ, এরা স্বাধীন মানুষ, কিন্তু দাস। গোলাম মানে কি? কীতদাস। কীতদাস কাকে বলে? বলছে কীতদাস কেমন করে হয়? বলছে সেটা হচ্ছে অপারগতা, অপারগতা। ইউসবিতু বিল ইনসান হুকমান, যে কোনো মানুষের ওপর একটা বিধান সাব্যস্ত করে, কিসের কারণে? যার কারণ সাবাবহু আল কুফর, যার মূল কারণ হচ্ছে কুফরি। একটা মানুষ কি করে দাস হয়ে যায়, দাসে পরিণত হয় স্বাধীন থেকে, তার মূল কারণ হচ্ছে কুফরি। এই কুফরি অবস্থায় মুসলিম মুজাহিদিনদের কাছে বন্দী হয়েছে, সুতরাং মুসলিম শাসক আমিরুল মুমিনিন, হ্যাঁ, এদেরকে, এই বন্দীগুলোকে তাদের সমাধান, সমস্যার সমাধানের জন্য শরীয়তের বিধান হচ্ছে মুজাহিদিনদের মাঝে কি করে দেবে? ভাগ করে দেবে। এটা হচ্ছে শরীয়তের সমাধান। আজকালকার সমাধান, বন্দীদেরকে কি করা হয়, কত জুলম অত্যাচার হয়। 71-90 হাজার পাকিস্তানি বন্দী হল, যদিও মুসলিম মুসলিম, অনেক সময় মুসলিম ও মুসলিম হইতে পারে, বন্দীগুলোর সাথে কি আচরণ করা হইল, ঠিক না? এতগুলো তো সামলানো ভারতের সম্ভব না, বাংলাদেশ সম্ভব না, ভারতকে দিয়ে দেওয়া হইল, হলো না? হলো না, তারপরে জুলম অত্যাচার করতে হইল। এইটা সমাধান ভালো? একটা উদাহরণ দিয়ে বলছি, বা ধরেন এই যে বিভিন্ন দেশে যে সব যুদ্ধের সময় আফগানিস্তান থেকে অথবা ইরাক থেকে যে বন্দীগুলোকে দূরে টরে নিয়ে গেল, এদের মানবাধিকার বলে তাদের ক্ষেত্রে কোনো কিছু নেই, কি জুলুম অত্যাচার করা হইল, এইটা ভালো না? সসম্মানে এরা থাকবে যেখানে, তাদের খাদ্যের ব্যবস্থা থাকবে, তাদের থাকার ব্যবস্থা থাকবে এবং তারা সেখানে থাকবে। আর সে যেহেতু কুফরির অবস্থায় ধরা খেয়েছে, সে যেন শরীয়তের বিধান হচ্ছে যে সে এখন দাসে পরিণত হইল, জি, শরীয়তের বিধান। তো এই বিষয়গুলি বিস্তারিত এখন বোঝার দরকার নেই, কারণ এগুলো আসলে বাস্তবে নেই, আসলে এখন এখন বাস্তবে নেই, জি। সুতরাং এই বিষয়গুলি শুধু হাদিসের পাতাতে থেকে গেছে আর ফিকহি মাসলা মাসাইলের পাতাতে থেকে গেছে, কিন্তু শরীয়তে এই বিষয়টিকে বলতে হবে যে এটা একটা বাধা। একজন যদি গোলাম হয়ে যায়, হ্যাঁ, দাসে পরিণত হয়, তাহলে সে আর ওয়ারিস হবে না, জি হ্যাঁ, তার বাপের, তার মায়ের, তার ভাইয়ের ওয়ারিস হবে না। ফরাকি, সুতরাং গোলাম যে কিতো দাস হবে, সে লাইয়ারেসো, নিজে ওয়ারিস হবে না, ওয়ালা ইউয়ারেসো, আর সে অন্যকে ওয়ারিস বানাইতে পারবে, মানে সে যদি মারা যায় তো তার আপনজনরা, তার বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, তারা উত্তরাধিকারী হবে, তাও হবে না। ওয়ালাইহাজুব, এবং কোন কোন অবস্থাতে আর সৃষ্টি করে একজন আর একজনের জন্য, এই আরটাও সৃষ্টি করবে না, আর সৃষ্টি করে, একটা বাবুল হাজব, এটা হাজবের চ্যাপ্টার, আর সৃষ্টি করার চ্যাপ্টার আসবে, ওতে বুঝতে পারবে। আর এর আগে আলোচনা আর সাথে এসছে আমাদের এইসব কথাগুলি আনুষঙ্গিক আলোচনায়, যেমন উদাহরণ দিয়ে গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে বলেছিলাম যে একজন লোক মারা গেল, একজন লোক কি হলো, মারা গেল, তার বাবা আছে, কি আছে, তার বাবা আছে, তার ছেলে আছে,
বাবার কথা দরকার নেই এখানে, মারা গেল, বোঝা গেছে? হ্যাঁ, আর ভাই আছে আর ছেলে আছে, ভাই আছে আর ছেলে আছে, ছেলে থাকলে তো ছেলে পাবে, ছেলে থাকলে ছেলে পাবে ওর ধন সম্পদে, ওইটা মারা যাওয়ার পরে এটা বলতে হয়, পুরো মাথাটা বললে তাহলে লোক মারা গেল, ওর যদি নামে ধন সম্পদ থাকে বা ওর যদি মালিকানায় থাকে তাহলে তোর ছেলে পাবে। ও মারা গেল, যেমন আপনাদের প্রবাসীরা অনেকে আছে, মারা যাচ্ছে না যাচ্ছে না, ষাট টাকা পয়সা ইনকাম করে কাকে দিয়েছে? দেশি তরিকার উপর আমল করেছে, ইসলামী তরিকার উপর আমল করে নেয়, সব বাপকে দিয়েছে না হয় মাকে দিয়েছে, বাপের নামে জমি কিনেছে না হয় মায়ের নামে কিনেছে, ঠিক না? আল্লাহ না, এই লোকটি মারা গেল, হচ্ছে না হচ্ছে না? জি হ্যাঁ, নিজের নামে কিচ্ছু নেই, নিজের ব্যাংকেও কিচ্ছু নেই, সব খালি, কার নামে আছে এখন? আর আগে থেকেও যেগুলো ছিল সেগুলো তার বাপ মায়ের নামে আছে, এখন যারা জীবিত তারা কে? এখন ওই যে বুড়ো মানুষ, এই যে এই লোক মারা গেল তার বাপ, এই লোকটাকে এখনো বাদ দেন, এখন ভাগ হবে কি? ওই যে বুড়ো লোকটা আছে ওর ছেলেরা আছে, মানে এই যে লোকটা প্রবাসী মারা গেল তার ভাইয়েরা আছে, ঠিক আছে? আর এই লোকটা যে মারা গেছে ওর ছেলে, মানে ওই যে বুড়ার কি আছে? নাতি, ছেলের ঘরে নাতিরা আছে, ছেলের ঘরে নাতি আর ছেলেটা আগে মারা গেছে, এই বুড়া যখন মারা গেল তখন ছেলের ঘরে নাতি আছে আর তার অন্য ছেলেরা আছে, বুঝা গেছে? আর এই যে নাতি আছে ওর বাপ তো আগে মারা গেছে, এখন এই ক্ষেত্রে কে আর সৃষ্টি করছে আর কার জন্য আর সৃষ্টি করছে? হ্যাঁ, ওই যে বুড়ার ধন সম্পদ এখন ভাগ হবে, যে বুড়ার নামে এই প্রবাসী বাপ হিসাবে সব দিয়ে দিয়েছে, মা হিসাবে সব দিয়ে দিয়েছে ওদেরকে, ওদের নামে করেছে জমি জায়গা, এবার বুঝতে পারছেন কিনা? জি হ্যাঁ, বাপের নামে থাকলে তো পেতো ওই 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 নাতিটা, কিন্তু এখানে ওই বুড়ো যখন মারা যাচ্ছে তখন তার কাছে ধন সম্পদ আছে, ও নিজের ছেলেরা আছে আর নাতি আছে, ছেলে কাছের আর তার নিচে আর এক ছেলের ছেলে, এটা হচ্ছে নাতি। হ্যাঁ, এইদিকে হচ্ছে নাতি আর এখানে হচ্ছে বুড়ো মৃত, এখানে মাইয়ের তাহলে কে? মাইয়া তো যে বুড়া। জি হ্যাঁ, যে ছেলেকে বিদেশ থেকে বলছে টাকা পাঠা টাকা পাঠা, কত টাকা বেতন পাচ্ছি, পাঠা পাঠা, কি করবেন? বলছে আমার নামে তোর মার নামে সব ওই দিকে গেছে, বোঝা গেছে দেশের চিত্রটা? না এরকম না? জি হ্যাঁ, এরকম হয়েছে। এখান থেকে এখন এই নাতি পর্যন্ত ভাগ পৌঁছিবে না, মাঝখানে কি আছে? হাজ ভাই, যে আর কে আর? এই যে বুড়ো মৃতর ছেলেরা, ছেলে থাকতে নাতি পাবে না, নাতির জন্য এই কি হলো? আজ কিন্তু এই ছেলে এখন শোনেন, এখানে এই যে বুড়োর ছেলে আছে, এই বুড়োর ছেলে যদি আবার গোলাম হইতো, একটা ছেলে সে গোলাম, এখন কি অবস্থা? নাতি পেয়ে যাবে, ও যে ছেলে যা আছে, ও যে ছেলে থাকলে তো বাধা আছে, ওর ওয়ারেস হইতে বাধা হয়ে গেছে, সেটা হচ্ছে আর এক গোলামি, একটা ছেলে হচ্ছে কি দোদাস গোলাম, সুতরাং ওর থেকে ওর নাই, আউট, যখন আউট হয়ে গেল এই বুড়োর আর কেউ নাই, কার তার কাছে হচ্ছে এই নাতি, সুতরাং যদি বাপের বাপের একটা ছেলে হয়তো এই প্রবাসী, হ্যাঁ মারা গেল গেল আর বা ওর আর অন্য কোনো ছেলে নেই, তাহলে যখন ওই দাদা বুড়ো মরবে যে নিজের নামে সবকিছু করেছে, তখন ওই নাতি পাবে, কারণ কোনো আর সৃষ্টিকারী নেই। জি, তো ওই কথাই বলছেন যে গোলাম যে হবে সে নিজে ওয়ারেস হবে না আর অন্য কেউ ওয়ারেস বানাবে না, মানে ওর ধন সম্পদ নাই, ব্যক্তি মালিকানা নেই, তো ধন সম্পদ কিসের? জি, ওয়ালা ইয়াজুব, আর কারো জন্য আরো সৃষ্টি করবে না, থাকলো এমনি মাইনাস। এজা কানা কামেল আল অবুদিয়া, যদি পূর্ণ গোলাম থাকে সে, লে আন্নাহু, কেন হবে না? এইটা নিজে ওয়ারেস হইতে পারবে না, কাউকে ওয়ারেস বানাইতে পারবে না, আর ও আরো সৃষ্টি করবে না, তিনটে হোক তিনটে তিন বলছে, কারণ সেই ব্যক্তি সেই যে গোলাম, অমা এমলিক, আর এই গোলাম যা কিছুর মালিক, এগুলোর ফুল মালিক কে? মিলকুল্লে সাইয়িদে, তার মনি মালিক, তার যে মালিক, যেই ব্যক্তি ভাগে পেয়েছে এই গোলামটাকে, অথবা কেউ ভাগে পেয়েছিল তারপরে বিক্রি করে দিয়েছে আবার এ পণ্যের মতো, হ্যাঁ কেনা বেচা হবে, হয়তো নিজে সরাসরি পাইনি মুজাহিদ, কিন্তু কারো কাছ থেকে কিনেছে,
এখানে মনে রাখবেন যে কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়ে দাস বানানো যায় না। যেমন জি হ্যাঁ, বহু আফ্রিকান কালোদেরকে নিগ্রোদেরকে এক সময় জবরদস্তি আফ্রিকা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে গোলাম বানানো হয়েছে আমেরিকাতে। জানেন কিনা এটা ইতিহাস? আমেরিকাতে এত কালো গুলোকে কোথেকে ওই সব নিগ্রো ওই সব ধরে নিয়ে গেছে, জবরদস্তি তাদেরকে দাস দাসীতে পরিণত করা হয়েছে, আর রাস্তাতে বহু মারা গেছে, আর কিছু বেঁচে টেচে গেছে ওদেরই বংশধারী। ইল্লা মাশাআল্লাহ, হয়তো কেউ হিজরত করে গেছে, সেটা আলাদা কথা। ওমান হুররা বাযুহু ইয়ারিসু ওয়া ইউরিসু ওয়া ইয়াহজুম বিকদরি মা ফীহি মিনাল হুররিয়া। আচ্ছা, এই যে গোলামের বিষয়টা রয়েছে, বলছে যে পূর্ণ গোলামি একটা, যখন পূর্ণ গোলামি বিষয়টা বুঝলেন তাহলে বোঝা গেল যে আংশিক গোলামি হইতে পারে, কিছুটা স্বাধীন হয়েছে কিছুটা স্বাধীন হয়নি, এটা একটা মশলা গোলামির ক্ষেত্রে। অনেক সময় গোলাম কৃত দাস বা কৃত দাসী মালিকের সাথে একটা চুক্তি করে নেই যে আপনার কাছ থেকে আমি স্বাধীন হতে চাই, তখন মালিক বলছে যে তোর তো মূল্য এত টাকা, আমি এত টাকা নেব, আমাকে এত টাকা দিয়ে তুই চলে যা, তোকে স্বাধীন করে দেবো। বুঝা গেছেন? এখন হয়তো কোনো জায়গায় কারো কাছে সাহায্য পেয়ে গেল, দিয়ে সাথে সাথে স্বাধীন হয়ে গেল, তার সাথে চুক্তি হয়েছে এত টাকা তুই দিয়ে স্বাধীনে চলে যা। অথবা কি করলো, ওর সাথে লেখাপড়া মোকাতাব কর, গোলাম বলা লেখাপড়া করেছে এত টাকা আর তুই একবারে দে অথবা কয়েক কিস্তিতে দিতে পারলে তুই স্বাধীন হয়ে যাবি। ওর মধ্যে দশটা কিস্তির চুক্তি হয়েছে, পাঁচটা মিটিয়েছে পাঁচ কিস্তিতে, যেমন 5,000 দাম হয়েছে 2,500-3,000 মিটিয়ে দিয়েছে কিছুটা, কিছু তাহলে কিছুটা অংশ তার স্বাধীন হয়ে গেছে, কিছুটা এখন গোলামিতে আছে, আংশিক গোলামি এটা। তো বলছে যে যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে কিছুটা অংশ স্বাধীন হয়েছে, তাহলে সে অরেসর, কারণ স্বাধীন কিছুটা অংশ ওই রয়েছে, আর তার ধন সম্পদের হ্যাঁ ওয়ারেস অন্যদেরকে বানাবে, ওই হিসেবে আরো সৃষ্টি করবে, কতটা বেকাদের মাফি যতটা স্বাধীন হয়েছে দ্বিতীয় পার্সেন্টেজ কতটা তার স্বাধীন হয়েছে। এন্ডাল হানাবেল, এটা হাম্বেলি ফুতুয়া। ওয়া ইউরাসু আনু ইন্দা শাফি, শাফিদের কাছে ওয়ারেস হবে, আর এমাম মালিক আর আবু হানিফার কাছে আংশিক যে গোলাম হয়ে আছে আর আংশিক স্বাধীন হয়েছে ও যেন গোলাম হয়ে আছে, সুতরাং কিছু হবে না। এগুলো শুধু কিতাবে রাখার জন্য জি, কিন্তু চলে আসলে সামনে বলতে গিয়ে সময়টা লাগলো আমাদের। তাই একটা বাধা আমরা সংক্ষেপে জানবো, গোলামি যদি কোনো যুগে গোলামির যুগ আসে তাহলে কি হবে, কেউ যদি গোলাম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ধন সম্পদে বাধা হয়ে, ধন সম্পদ পেতেও বাধা হবে, পাবেও না, আর তার ধন সম্পদ অন্য কেউ পাবে না, কারণ তার ধন সম্পদ কার, তার মনিবের, হ্যাঁ, এবং সে আরো সৃষ্টি করতে পারবে না, তার কোনো যেন মানে কোনো অস্তিত্ব নেই যেন, সে তার ওই পরিবার বা ওই যে যাদের ওয়ারিস হতে যাচ্ছে বা কাউকে ওয়ারিস বানা ওই ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয় বাধা হচ্ছে খুন করা। জি হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ, এটা বোঝার বিষয়। খুন করা, যদি কেউ কাউকে খুন করে দেয় তাহলে যাকে খুন করেছে তার ওয়ারিস হবে না, যাকে খুন করেছে তার ওয়ারিস হবে না। ফাল কাতিলু লা ইয়ারিসু মিন মুওয়ারিসিহি বা মুওয়ারিসিহি ওই আল কাতিল, সুতরাং খুনি ব্যক্তি ওয়ারিস হবে না তার নিহত, যাকে হত্যা করেছে, কাতিল মানে মকতুল, যাকে হত্যা করেছে সেই ওয়ারিস বানানেওয়ালার। ওর ধন সম্পদ আছে, আর যদি এমনি সাধারণভাবে মারা যেত তো ধন সম্পদে ভাগ পিত কিচ্ছু পাবে না একেবারে। উদাহরণস্বরূপ, ছেলে যদি বাপকে খুন করে দেয়, ছেলে যদি মাকে খুন করে দেয়, বড় আশা করেছিল যে এতগুলি ভোগ বিলাসে বাধা হচ্ছে আমার বাপ আমার মা, একে সরিয়ে দে তাড়াতাড়ি করে পেয়ে যাবো, হ্যাঁ একেবারে নীল হয়ে যাবে, কিচ্ছু পাবে না, কিছু হবে না। এই ক্ষেত্রে ফিকহের এই কায়দাটি, নীতিমালাটি প্রসিদ্ধ রয়েছে ফকিহ ফোকাহাদের কাছে বা উসুলে ফিকহের, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিমা বিহি মানিহি, কোনো কিছু পাওয়ার জন্য কেউ যদি সময়ের আগে তাড়াহড়া করে তাহলে তাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, এটা এই ক্ষেত্রে এইরকম বহু মাসলা মাসাইল এর অন্তর্ভুক্ত হবে। যেমন আজকাল আসামিদের ক্ষেত্রে হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনার রুজি লেগেছিল এই দেশে, মাসে মাসে আল্লাহ 2,000-3,000 রিয়াল করে বেতন উঠাচ্ছিলেন,
আর আপনার মাশাআল্লাহ একামাও আছে, আপনি আইনগত কোনো সমস্যাই ছিল না, ঠিক না? অসুবিধা আছে? খান খুব আমোদ ফুর্তি করে, মাসের মাস টাকা পাঠাচ্ছেন আর সৌদি আরবে আছেন, ঘুরছেন ফিরছেন, হজমরা করছেন, কিন্তু হঠাৎ করে মারামারি করে জেলে চলে গেল। বোঝা গেছে না? আজকাল বিনা তাসরিতে হজে চলে গেলেন, বোঝা গেছে? এই উদাহরণটা দেওয়া যেতে পারে এই সময়টি হজের মৌসুমে। আরো দুই বলছেন একামা আছে যথেষ্ট, অসুবিধা নাই, কফিল বলছে কোনো অসুবিধা নাই, তুই থাক যতদিন থাকবি থাক, গ্রিন সিগন্যাল একবার। ইনি হজে গেলেন বিনা তাসরিতে, ধরা খেলেন রাস্তাতে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হইল, জি হ্যাঁ কি হলো, শেষ, রুজি এখানে শেষ, সময় থাকে বলছে তাসরি পাইনি সেজন্য বিনা তাসরিতে হজে আসে। সময়ের আগে কেউ যদি কিছু হাসিলের জন্য তাড়াহুড়া করে তখন কি করা হবে? ওকে অবহের মানি, তাতে থেকে বঞ্চিত করে তাকে পানিশমেন্ট করা হবে, যা তুই বঞ্চিত, হজ থেকে বঞ্চিত, এখানে থাকার থেকে বঞ্চিত, পানিশমেন্ট। এখানে ওই রকমই যে খুন করেছে, অথচ ওর ধন সম্পদের ওয়ারিস হতে এমনি মারা গেলে, তাহলে জানো তাড়াহুড়া করলে আল্লাহ মারতো না, মারতো সেটা আলাদা, অন্য ভাবে মরতো না মারতো সেটা, কিন্তু তুমি যেহেতু মারলে, তোমার তোমার মাধ্যমে সে মারা গেল, তুমি খুন করলে, সুতরাং তোমাকে বঞ্চিত করা হবে, পানিশমেন্ট করা হবে, কি দিক করে? বঞ্চিত করে, বঞ্চিত করে। দলিল এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, নাসাইতে হাদিস রয়েছে সহিহ সনদে, লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা লিল কাতিল মিনাল মিরাসি শাইউন, খনির জন্য মিরাস থেকে কোনো কিছু নেই, খনি মিরাসে ধন সম্পদে মোটেই ভাগ পাবে না। এর বিপরীতটা, খনির ধন সম্পদে, হ্যাঁ যে খুন করেছে খুনি, এই যাকে খুন করেছে নিহত ব্যক্তি, তা ধন সম্পদে ভাগ পাবে না, ঠিক না? এর বিপরীতটা হচ্ছে নিহত ব্যক্তি যাকে খুন করা হয়েছে সে কি এই খুনির ধন সম্পদে ভাগ পাবে কিনা, প্রশ্নটা বুঝতে পারছেন? কিন্তু মাথার একটু ঘুরে উঠবে যে ও তো নিহত হয়েই গেল, তুই আবার এর কি করে অরেস হবে, ঠিক না? একটু শোক হবে, চিন্তা করেন তো একটা বেরিয়ে আসবে, ওর একটাই একটা অবস্থা বেরিয়ে আসবে এরকম। এটা কি হইতে পারে না যে যে খুনি, হ্যাঁ যে খুন করেছে, একজন খুনি আর একজন নিহত যাকে খুন করা হয়েছে, যে খুনি সে আগে মারা গেছে আর যাকে খুন করা সে পরে মারা গেছে, এটা কি হইতে পারে না? পারে না, পারে না। এখন আস্তে করে মাথা ঝুঁকেছেন, মানে বুঝতে পারেননি, এখন এমন করে আঘাত করেছে যে একবারে মরো মরো অবস্থা, মমূর্ষ অবস্থা, কিন্তু মারা যায়নি, হসপিটালে গিয়ে ভর্তি আছে, তিন দিন ধরে ওই রকম হ্যাঁ আছে, হোশ দিশা নাই, কিন্তু মারা যায়নি। এই তিন দিনের মধ্যে এই বেটা হার্ট অ্যাটাক করে মারা গেল, খুনি হার্ট অ্যাটাক করে মারা গেল। এবার বুঝতে পেরেছেন? এখন কে ওয়ারেস হবে, কে ওয়ারেস আর কে মুরেস? হ্যাঁ খুনি, খুনির ধন সম্পদ ভাগ হবে, আর ভাগ কে পাবে? হ্যাঁ যাকে খুন করা হয়েছে, ও তিন দিন পরে মারা গেল, যে পরে মারা গেছে, যে পরে মারা গেছে, যে আগে মারা গেছে, তার ধন সম্পদে ভাগ পাবে। এবার বুঝতে পেরেছেন না? এখন আগের অবস্থা তো জানলাম যে যে খুনি সে ওয়ারিস হইতে পারবে না, নিহত ব্যক্তির, যেহেতু সে নিহত করেছে, হত্যা করেছে, ওকে হত্যাকারী, হত্যাকৃত ব্যক্তির ওয়ারিস হবে না, কিন্তু হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর ওয়ারিস হইতে পারবে কিনা, বলেন হবে না? হবে না, হবে। তো বলছেন ওয়াল কাতিল ইয়ারিসুল কাতিল, আর নিহত ব্যক্তি বা হত্যাকৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে খুনির। এজা মা তাকাবাল আল কাতিল, যদি মারা যায় নিহত ব্যক্তির পূর্বে, এই খুনি আগে মারা গেল, অনেক সময় খুন করে দিয়া, খুন করে দিয়ে অনেকে পাগল হয়ে যায়, কিন্তু খুন করে দিয়ে এমন হয়েছে হার্ট অ্যাটাক করে সব সাথে মারা গেল, আর ওইদিকে ও অসুস্থ হয়েছে হাসপাতালে, তারপর দশ দিন বিশ দিন পর মারা গেল, বিশ দিন পর মারা গেল সে খুনি, তার আঘাতের কারণে সে মারা গেছে, ঠিক না? জি, তাহলে এটা হয়ে গেল। কিন্তু এতে আরো কিছু তফসিল লিখেছে যেগুলো হয়তো আপনাদের প্রয়োজন নেই, তারপরে শুনে নেওয়া ভালো সংক্ষেপে।
والقتل المانع من الارث اربعه انواع عند الحنابلہ হানাবেলাদের কাছে চার রকমের হত্যা করা, চার রকমের খুন করা, ধন সম্পদে ভাগ পয় বাধা। তাহলে খুন করো মেলা রকমের, চার রকমের যদি খুন হয়, চার রকমের একরকম, তাহলে ধন সম্পদে ভাগ পেতে বাধা। এছাড়াও তাহলে কিছু প্রকরণ এমন আছে, হ্যাঁ কিছু অবস্থা এমন আছে যে ওই রকম খুন করা হলে ধন সম্পদে ভাগ পেতে বাধা নেই। জি হ্যাঁ, ফেকা পড়লে হয় কি মানুষের ব্রেন খুলে। প্রথম অবস্থা মা আওজাবা কেসাসান ফাকাত, এমন খুন যাতে কেসাস আবশ্যক হয়, ফরজ হয়। শরীয়তের ভাষায় কেসাস কাকে বলে? হ্যাঁ হত্যার বদলে, হত্যা খুনের বদলে খুন। আল্লাহ কুতিবা আলাইকুমুল কেসাস ফিল কাতলা, খুনের ক্ষেত্রে আল্লাহ কেসাস ফরজ করেছেন। কিছু কিছু খুন আছে যাতে কেসাস ফরজ, সেটা হচ্ছে ওয়াল কাতলুল আমাদ আল উদওয়ান, সীমা লঙ্ঘন করে ইচ্ছাকৃত খুন করা। ইচ্ছাকৃত একজন মুসলিমকে জেনে শুনে এমন অস্ত্র দিয়ে আঘাত করলো যাতে সাধারণত মানুষ মারা যায়, ইচ্ছে করে টার্গেট করে, এমন না যে অন্যদিকে মারছে লোকে গিয়ে লেগে গেল, ইচ্ছে করে এমন অস্ত্র দিয়ে মারলো যে অস্ত্র সাধারণত মানুষ বাঁচে না, এটা হচ্ছে কি। আর তারপরে এমন যে কোন দোষ করতে এসেছিল তা না, যে প্রতিরক্ষামূলক এই কাজ করেছে, অদুয়ান সীমা লঙ্ঘন করে, সে বাড়াবাড়ি করে, তার ইচ্ছাকৃত খুন আর সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে খুন করেছে। মিন গাইরিল আবাওয়াইন, কিন্তু এটা বাপ মার পক্ষ থেকে যেন না হয়। আর এক মশলা, একটা নতুন মশলা জানতে পারবো নাকি? হ্যাঁ এখানে জানেন, বাপ মা যদি ছেলেকে হত্যা করে দেয়, ছেলেকে হত্যা করে দেয়, বাপ অথবা মা দুজনের একজন কি করেছে, ছেলেকে মেয়েকে কি করেছে, হত্যা করে দিয়েছে ইচ্ছে করে কোন অস্ত্র দিয়ে। যেসব পরিবারে এসব ঘটছে, ঘটছে না, ছেলে বা মেয়ে বাপকে মেরে দিচ্ছে, করে না, এর বিপরীত হচ্ছে বাপ এত রাগা রেগেছে ওর আঙুশ দিছে না, ওই নিজের ছেলে মেয়েকে মেরে ফেলে দিচ্ছে, বুঝছে না, অথবা মেলা রকম কারণে করছে, হচ্ছে এগুলো বহু দেশে বহু জায়গায় হচ্ছে, পত্রপত্রিকা দেখছেন আপনারা। বাপ মা যদি ছেলে মেয়েকে খুন করে দেয় তাহলে কি বাপ মার গলা কাটা যাবে নাকি? এটা বাপ মার আল্লাহ মর্যাদা দান করেছে না, কেসাস ফরজ হবে না, কেসাস ফরজ। দুনিয়ার যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে দেয় তাহলে কি কেসাস ফরজ। একমাত্র বাপ মা যদি ছেলে মেয়েকে খুন করে দেয় তাহলে কেসাস ফরজ হবে না, এটা বাপ মার সম্মান আল্লাহর কাছে। বাপ ছেলেকে মেরেছে, মা ছেলেকে খুন করেছে, মেয়েকে খুন করেছে, কেসাস হবে না। অন্য অন্য আছে, দিয়াত আছে, কিন্তু সরকার এমনি ছেড়ে দিবে তা নয়, সরকার অন্য কোনো পানিশমেন্ট করুক, কিন্তু কথা হচ্ছে যে কেসাস হবে না শরীয়তের বিধান। দুই নম্বর হচ্ছে মা আওজাবা দিয়াতান ফাকাত, যাতে শুধু দিয়াত ফরজ, রক্তপণ ফরজ, রক্তপণ ফরজ, কেসাস ফরজ না। ওয়াল কাতলুল আমাদ আল উদওয়ান মিন আহাদিল আবাবাই, ইচ্ছাকৃত খুন করা, সীমা লঙ্ঘন করে খুন করা, বাপ মায়ের মধ্যে কোন একজনের মাধ্যমে, বাপ অথবা মা ছেলে মেয়েকে কি করলো, সীমা লঙ্ঘন করে ইচ্ছাকৃত খুন করলো, এই ক্ষেত্রে কেসাস তো ফরজ হবে না, কিন্তু কি ফরজ হবে, দিয়েত ফরজ হবে, রক্তপণ দিতে হবে, 100 আঙুল দিতে হবে, দিয়েত ফরজ, অন্যায় কাজ করেছে। তিন নম্বর হচ্ছে মা ওজাবা কাফফারাতান ফাকাত, এমন খুন করা যেই খুনে শুধু কাফফারা ফরজ হয়, দিয়া তো ফরজ না, কাফফারা ফরজ হয়। ও কাতলুল মুসলিমিন মুসলিম ফি সাহাতিল কিতাল ইয়াজুন্নু কাফিরান, এক মুসলিম যদি আর মুসলিমকে খুন করে দেয় যুদ্ধের মাঠে, যুদ্ধ মানে জিহাদ ফি সাবিলের মাঠে, কি জন্য খুন করেছিল, ও ভেবেছে যে এটা হচ্ছে ইয়াজুন্নু কাফির, কাফের মনে করে মেরেছে, কিন্তু আসলে কাফের না, মুমিন। জি হতে পারে, হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা একবার গেছেন কোন একটা অভিযানে, আর কিছু লোকের লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কিন্তু লা ইলাহা পড়তে জানেনি, ও সাবানা সাবানা, আমরা ধর্ম পরিবর্তন করেছি, ধর্ম পরিবর্তন করছি, আমরা সাবি হয়ে গেছি, মানে বাপের দাদা ধর্মে নেই, সাহাবীরা বুঝতে পারেনি, এরা জান বাঁচাবের জন্য এইসব কথা বলছে, এরা মুসলিম না, কোন করে দিয়েছিল, হত্যা করেছিল, রাসূল সাহেব রাগান্বিত হয়েছিল। তো এইরকম যদি একজন মুসলিম আর একজন মুসলিমকে যুদ্ধের ময়দানে কি করেছে, জিহাদের ময়দানে হত্যা করেছে,
কাফের ভেবে এজন্য কাফের, তাহলে এই ক্ষেত্রে কি ফরজ হবে? কাফফারা লাগবে, কাফফারা সাথে রাখাবা গোলাম স্বাধীন করা, না হলে সে আমার সাহারায় নেমত হবে আইন, জি দুই মাস একটা না বিনা বিরতি সে আম রোজা। চার নম্বর খুন করা হচ্ছে মা ও যাবা কাফারা তান মা দিয়া, যাতে কাফারা ফরজ দিয়াতের সাথে সাথে কাফারাও ফরজ আর দিয়া তো ফরজ, রক্তপণও দিতে হবে আর কাফারাও দিতে হবে, এটা দুই রকমের খুন। আরো দুই রকমের খুন এতে আছে, ওয়াল কাতলুল খাতা ভুলবশত খুন, একটা হচ্ছে ভুলবশত খুন করা আর একটা হচ্ছে শিবুল আমাদ, ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃত মতো, এখানে শিবহন মানে মতো দিয়ে আপনাদেরকে বুঝায় শিবহন, সাধারণত যেন দ্বীপ আর উপদ্বীপ আরবিতে, একটা হচ্ছে দ্বীপ যার আরবি হচ্ছে জেজিরা আর উপদ্বীপ শিবহুল জেজিরা, বুঝছেন না, শিবহুল জেজিরা উপদ্বীপ, উপদ্বীপ কাকে বলে কেমন করে দ্বীপের মতো হয় বাংলা জিজ্ঞেস করছি, আপনাদের আরবি জিজ্ঞেস করছি, উপদ্বীপ কাকে বলে? সৌদি আরব আছে, সৌদি আরব দ্বীপ না উপদ্বীপ? কেন উপদ্বীপ বলছেন? মালদ্বীপটা কি? ফিলিপিনো কি? হ্যাঁ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কিছু দ্বীপ আছে, কিন্তু উপদ্বীপ আছে, চার পাঁচ যদি পানি থাকে দ্বীপ, আর যদি অধিকাংশ দিকে তিন বলেন না হয় অধিকাংশ, তিন হয় অধিকাংশ, অধিকাংশ দিকে যদি পানি থাকে মানে দ্বীপ তো নয় পুরোপুরি কিন্তু দ্বীপের মতো। এখন মতটা বুঝলেন যে উপদ্বীপকে মানে দ্বীপের মতো, সেটা তো আরব জগৎটাই যে আরব আল জাজিরাতুল আরাবিয়া বলা হচ্ছে, কিন্তু আসলে এটা শিবুল জাজিরাতুল আরাবিয়া সূক্ষ্মভাবে বল উপদ্বীপ। তো এই শিবুল আমার একটা হলো ইচ্ছাকৃত আল আমার ইচ্ছাকৃত খুন করা, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত মতো খুন করা। ভুল খুন করা তো বুঝতে পারলেন হয়তো, কিন্তু তারপর একটা উদাহরণ দিয়ে বুঝান তো, তুই ভুল খুন করা কেমন? মারছেন হরিণকে গুলি লেগে গেল, হ্যাঁ মানুষকে হঠাৎ করে একটু মানুষ, হ্যাঁ এইরকমই আপনি গাড়ি চালাচ্ছেন রাস্তাতে, আপনার উদ্দেশ্য কেউ মারা না, কিন্তু একটা বাচ্চা বা একটা কোনো লোক দৌড় দিয়ে চলে আসলো, আপনি ব্রেক করার চেষ্টা করলেন কিন্তু তারপরেও গাড়ির তলে পড়ে মারা গেল, এটা কি খুন তো হলো আপনার গাড়ি দিয়ে, কিন্তু আপনি কি ইচ্ছাকৃত খুনি? এটা হচ্ছে কাতলে খাতা, এমন কিছু দিয়ে খুন হয়েছে যেটা ইচ্ছা ছিল না ওকে মারার কিন্তু মরে গেছে, এটা কাতলে খাতা। এবার বুঝতে পারলেন শিবে আমাদেরটা কি আবার? তাহলে খুন, এই জন্য আমরা তফসিরে বলেছি যে খুন হচ্ছে প্রসিদ্ধ তিন রকমের, কাতলে আমাদের ইচ্ছাকৃত খুন করা এমন ধারালো অস্ত্র যাতে সাধারণত মানুষ মারা যায় বা এমন ভারী অস্ত্র দিয়ে, আর একটা হচ্ছে কাতলে শিবে আহমদ ইচ্ছাকৃত মথু, আর আরেকটা হচ্ছে কাতলে খাতা ভুলবশত মারছিল, একটা পাথর মারছিল আমের গাছ থেকে আম পড়ার জন্য লেগে একটা মানুষকে মাথায় লাগলো মারা গেল, তো আমের গাছে মেরেছিল, কাতলে খাতা। কাতলে শিবে আহমদটা কি? শিবে আহমদ হচ্ছে ওকে উদ্দেশ্য করে মেরেছে, কিন্তু এমন অস্ত্র দিয়ে মেরেছে যাতে সাধারণত মানুষ মারা যায় না কিন্তু মরে গেল, এটা ঘুষিত মানুষ মরে, সাধারণত মরে না কিন্তু একটা ঘুষিত মরে গেল, হচ্ছে না হচ্ছে না? তো বলবেন যে ইচ্ছা করে খুন করেছে আর গলা কেটে নেবে? না না না, গলা কাটা চলবে না, বুঝা গেছে না? তাতে কি লাগবে? এতে লাগবে কাফারা আর দিয়াতে লাগবে, কাফারা এবং দিয়াতে লাগবে শিবে আহমদ, এটা শিবে আহমদ আরো, এটা লাঠির বাড়ি, লাঠির বাড়িতে মানুষ মারে মরে কিন্তু মারা গেল মানুষ, এইরকম অনেক কিছু দিয়ে হইতে পারে, বুঝছেন না? তো বলছে যে এই দুটো অবস্থায় কি লাগে, কাফারা ফরজ হয় আর দিয়া তো ফরজ হয়, কয়টা হলো টোটাল? চার রকমের খুন করা, যাতে কেসাস ফরজ হয়, যাতে দিয়াত ফরজ হয়, যাতে কাফারা ফরজ হয়, যাতে কাফারা দিয়াত দুটোই ফরজ হয়, এ চার রকমের খুনে কি হবে? চার রকমের খুনে আর সৃষ্টি করিবে, বল কাতলুল মানে মিনাল ইরসি ওয়ারিস হওয়াই, যেই খুন করা বাধা সেটা হচ্ছে আরবা চার প্রকারের হানাবেলাদের কাছে।
তাহলে অন্যদের কিছুটা ভিন্ন মত রয়েছে। ওমাসি ওয়াহাজিল আনওয়াইল আরবা, এই চার রকম ছাড়া যত রকমের খুন আছে মিনাল কাতল লা ইয়ামনাউল ইরস ওয়ারিস হতে বাধা সৃষ্টি করবে না। চার রকমের খুন করা ছাড়া অন্য খুন যদি হয় তাতে ধন সম্পদে ভাগ পেতে বাধা হবে না। আবার এটা আবার কি আর এটা কি করে বুঝবো তাও বুঝছেন, বলছে কাল কাতলে কেসাসন, কেসাসে খুন করা জাল্লাদ, জাল্লাদ বুঝেন সৌদি আরবে ওই তলোয়ার নিয়ে গলা কাটে না, এরা হচ্ছে জাল্লাদ, বুঝেন তো জাল্লাদ ভাষার জিনিস। তো সরকারি চাকরি করে এরা, সরকার ছেলে সরকারি চাকরি করে জাল্লাদের, আর বাপ হ্যাঁ হিরোইনের ব্যবসা নিয়ে ধরা পড়েছে, হ্যাঁ বা বাপ কাউকে খুন করে এসেছে আর কোর্ট থেকে অর্ডার এসেছে ওকে খুন করতে হবে, আর এই খুন করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে, এই জাল্লাদকে, ছেলেকে, যে জাল্লাদ হচ্ছে ছেলের। এখন যেহেতু বাপকে খুন করলে এখানে বাপের অরেস হবে না, অরেস হবে, কারণ এখানে বলছে যে এটা হচ্ছে একে কাতল করেছে কেসাস, হত্যা করে এসেছিল কাউকে সেজন্য কে হত্যা করেছে, বোঝা গেছে। যে আওহাদান অথবা হদ, কেসাস আর হদে পার্থক্য, কেসাস হচ্ছে খুনের বদল খুন, হত্যার বদল হত্যা, আর হদ হচ্ছে যে মৃত্যুদণ্ড, এমন অপরাধ যাতে মৃত্যুদণ্ড হয়েছে, এমন অপরাধ মৃত্যুদণ্ড, যেমন বিবাহিত জেনা করেছে মৃত্যুদণ্ড ঠিক না, তারপরে হিরোইনের ব্যবসা করেছে মৃত্যুদণ্ড সৌদি আরবের আইনে ঠিক না, যেহেতু ফাসাদ সৃষ্টি করা কাজ এটা, তারপরে আর মৃত্যুদণ্ড, মুরতাদ মৃত্যুদণ্ড হদ, এটা যে কেসাসান নাই, একজন মুরতাদ হয়েছে সেজন্য হোসেন মানসুর হাল্লাজকে হত্যা করা হয়েছে কিসের জন্য, হদ, হ্যাঁ হদ, সে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ আনাল হক বলেছেন সেজন্য, এই শয়তানের অলিকে সেই যুগের মুসলিম শাসক আমিরুল মোমিন কি করেছে, হত্যা করেছে। এখন হোসেন মানসুর হাল্লাজের ছেলে যদি ও জাল্লাদ হইতো আর ওকে হত্যা করতো, বলছে বাপের ভাগ পাবি না, না পাবে, কারণ সে হদে, জি হ্যাঁ হত্যা করেছে। দেফান অথবা প্রতিরক্ষামূলক, জান বাঁচাতে গিয়ে প্রতিরক্ষামূলক হত্যা করেছে, জি প্রতিরক্ষা, একজন ধারালো অস্ত্র নিয়ে মারতে চলে আসছে ঠিক আছে, একবারে ছেড়ে দিবে ফট করে তার কাছ থেকে কেড়ে নিয়ে ওকে মেরেছে, এটা হচ্ছে দেফা ডিফেন্সে। সুতরাং এখানে যদি ছেলে বাপকে অথবা ভাই এক ভাই আর এক ভাইকে হত্যা করে তো ভাই ভাইয়ের অরেস হবে না, এটা নয় হবে, কারণ এখানে যে হত্যা করেছে কিসের, ডিফেন্সে প্রতিরক্ষামূলক করেছে, এখানে হত্যা, তাকে হত্যা করতো না যদি তাকে হত্যা করতে না আসতো, তার জানের আশঙ্কা না থাকতো। আও রদ্দ বাগিন অথবা জুলমকে প্রতিহত করার জন্য, জুলমকে প্রতিহত করার জন্য বাড়িতে ডাকাত ঢুকেছে, বাড়িতে চোর ঢুকেছে, হ্যাঁ অথবা কারো ইজ্জতের আক্রমণ হয়েছে, স্ত্রীর মেয়ের কারো ইজ্জতের আক্রমণ হয়েছে, এখানে এই জুলমের অবসান ঘটাইতে হবে, প্রতিহত করতে হবে এই জালেমকে, এই প্রতিহত করতে গিয়ে ওকে খুন করতে হলো, না হলে পারছে না, তাহলে কি ওয়ারিস হবে না, দেখা গেল যে ওর ভাই এই কাজে এসছে, ওয়ারিস হবে না, হবে, তাহলে বুঝা গেল যে এইগুলো খুনও আছে, যে খুনে একজন আরেকজনের ওয়ারিস হবে, কাতেল মকতুলের ওয়ারিস হবে। আল মানে তৃতীয় বাধা হচ্ছে ইখতলাফুদ্দিন, ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে যাও, জি বাপ মুসলিম ছেলে খ্রিস্টান হয়ে গেছে, ছেলে হিন্দু, ছেলে নাস্তিক হয়ে গেছে, আমি নাস্তিক, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী নাই, এই নাস্তিক ছেলে মুসলিমের ওয়ারিস হবে না, এই বিপরীত, বাপ হিন্দু, হিন্দুর ঘর থেকে বা খ্রিস্টানের ঘর থেকে মুসলমান হয়েছে, বউ ইসলাম গ্রহণ করছে, এখন এই মুসলিম যে নিউ মুসলিম হয়েছে সে তার কাফের বাপের ধন সম্পদে ওয়ারিস হবে না, জি ক্ষতিগ্রস্ত, এখন বাহ্যিক তো ক্ষতিগ্রস্ত, এইটা কি প্রথম তাদের কাছে বয়ান করার দরকার নেই, তাকে ইসলামের তৌহিদ, তারপরে তৌহিদ ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে না, তারপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, সবচেয়ে বড় অপরাধ শিরক, এটা হচ্ছে ইসলামের দাওয়াত দিতে হবে, সেই ক্ষেত্রে ও যদি এই মাসলা জানতে চায় তাহলে সত্য মাসলা বলতে হবে, বা পরবর্তীকালে জানবে তাকে সান্ত্বনা দিতে হবে যে এই ক্ষেত্রে তোমার বাপের ধন সম্পদ থেকে বঞ্চিত হবে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম প্রতিদান দুনিয়াতে দেবেন, অথবা দুনিয়াতে না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন, তোমাকে ধন সম্পদে বঞ্চিত হইতে হলো, কিন্তু আখেরাতে মহা পুরস্কার দিবেন যে তুমি এত বড় কুরবানি দিয়েছো, ত্যাগ স্বীকার করেছো, আমি ধন সম্পদ পায় না পাই আমি আমাকে আমার জানটাকে আমার জীবনটাকে জাহান্নাম থেকে রক্ষা করব, আমাকে আল্লাহ তারই বাদ যেন পয়দা করেছেন, বোঝা গেছে কিনা? তাহলে বোঝা গেল যে কেউ যদি মুসলিম হয় কাফের ওয়ারেস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারেস হবে না, যেভাবে কুফরি হোক না কেন, কিন্তু তার কুফরিটা স্বীকৃত হইতে হবে, ডালার কুফরি ফতোয়া দিলে হবে না। যেমন আজকাল ছড়াছড়ি যে দুশ্মন তাকে নাস্তিক বলে দিলি হইল, হ্যাঁ, বিরোধী দলকে নাস্তিক বলে দিতে পারলে কাজ হয়ে গেল, ঠিক না? বা আকিদার ক্ষেত্রে বিরোধিতা আছে, ওরা তো ইহুদিদের দালাল, তো ওরা তো কাফের, মুক্তমুখ ফতোয়া দিয়ে দিলি হয়ে গেল নাকি? না, এটা হবে দিন ভিন্ন ভিন্ন হওয়া, সুতরাং খাল মুসলিম আল্লাহর কাফের, কাফের মুসলিমের ওয়ারিস হইতে পারবে না, কাফের মুসলিমের ওয়ারিস হবে না, নাস্তিক মুশরিক, হ্যাঁ, বা যে মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে মুসলিমের ওয়ারিস হবে না। পশ্চিমা দেশে অনেক মেয়েরা কাফের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, পশ্চিমা দেশে যারা বসবাস করতে যাচ্ছে অনেকের মেয়েরা বিশেষ করে ছেলেও অনেকে বেরিয়ে চলে যাচ্ছে, যদি বেরিয়ে চলে যাও খ্রিস্টান হয়ে গেছে ছেলে অথবা মেয়ে খ্রিস্টানকে বিয়ে করে নিয়েছে, তাহলে ওয়ারিস হবে না, বাপের ধন সম্পদ পাবে না, শরীয়তের বিধান এটা। ওয়াল কাফির লায়ার সমস্যা, এরকমই কাফের মুসলিম কাফের ওয়ারিস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। এখানে দেখেন যেমন ওই কাফের মুসলিমের ওয়ারিস হবে না, তেমন এই মুসলিম ওই কাফের ওয়ারিস, যেমন ওই মেয়ে বা ছেলে যে মুরতাদে চলে গেছে বাপ মার ধন সম্পদ ওয়ারিস হবে না, তেমনই মুসলিম বাপ মা ওই কাফের ছেলে মেয়ে নাস্তিক বা বেদিন বা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বা হিন্দু গেছে, তাদের ধন সম্পদ ওয়ারিস হবে না। ওয়ালা তাওয়ারুস বাইনা আহলি মিল্লাত, দুই ধর্মের লোকের মাঝে কোন ধন সম্পদের ভাগ পাওয়া পাওয়াই নেই, এক ধর্মের লোক আর এক ধর্মের লোকের ধন সম্পদের ওয়ারিস হবে না। দলিল লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানি লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, কোন মুসলিম কাফের উত্তরাধিকারী হয় না, হবে না, ওয়ালাল কাফির মুসলিম, আর কোন কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে না। আরেকটি হাদিস, এই হাদিস তো রয়েছে মুত্তাফাক বুখারি মুসলিমের হাদিস, দ্বিতীয় হাদিস রয়েছে তিরমিজি ছাড়া পাঁচটি, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজে। বলছেন কি হাদিসে, লায়াতওয়ারাসু আহলু মিল্লাতাইন, দুই ধর্মের লোক একে অপরের ওয়ারিস হবে না, একে অপরের ওয়ারিস হবে না। চার নম্বর একটি বাধা হানাফি মজাহের ফিকায় বর্ণনা করা হয়েছে, আমরা যে হানাফি মজাহের সিরাজিয়া যেটা ফারাইজের মধ্যে সিরাজি বলে কিতাব মশহুর রয়েছে, আর কওমি মাদ্রাসাগুলিতে আলিয়া মাদ্রাসায় পড়া হয় ভারত বাংলাদেশে, ওতে চারটি ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে বাধা বলা হয়েছে, চতুর্থ কি বলা হয়েছে যেটার দলিল কোরআন হাদিসে নেই, তাদের যুক্তি মাত্রই হয়তো, আল্লাহ আলম তারা বলবে তাদের দলিল, কিন্তু এখন পর্যন্ত আমি জানি না যে কোনো আয়াত অথবা হাদিস এই ক্ষেত্রে আছে। সেটা কি ইখতিলাফু দারাইন, ইখতিলাফু দিন, একটা হচ্ছে ধর্মের ভিন্নতা, এটা তো স্বীকৃত সহিহ বুখারী মুসলিমের হাদিস, ঠিক আছে, আর ইখতিলাফু দারাইন মানে দেশ ভিন্ন ভিন্ন হওয়া। তাহলে হানাফি মজহাবের এই ফতোয়ার ভিত্তিতে কেউ যদি বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা বা মালয়েশিয়া ইন্ডোনেশিয়া অন্য দেশে বসবাস শুরু করে নেয়, নাগরিক হয়ে যায়, বাহরাইন নাগরিক হয়ে যায়, কেউ সৌদি নাগরিক হয়ে যায়, কেউ কোনো বাঙালি বা কোনো অন্য কোনো দেশের, তাহলে আর বাংলাদেশে যেসব আত্মীয় স্বজন আছে তাদের ওয়ারিস হবে না, আর এদের ধন সম্পদে ওরা ওয়ারিস হবে না। দলিল কোথায়? দুজনেই মুসলিম, কিন্তু দেশ শুধু বর্ডার এদিক সেদিক, একজন ইন্ডিয়াতে এসে বিয়ে শাদী করে থেকে গেল বাংলাদেশের একটা ছেলে, ওর বাপ মার ধন সম্পদ সব জমিদারি বাংলাদেশ আছে, ভাগ পাবে না, কোথায় দলিলের? এর বিপরীত কেউ একজন ভারতে গোটা বংশ আছে আর একজন চলে গেল বিয়ে শাদী করে বাংলাদেশে থেকে গেল, তাই বলে ভারতের ধন সম্পদ ভাগ পাবে না, কোথায় আছে কথা? কোনো দলিলের নেই, কথা বুঝছেন না? ইখতিলাফে দারাইন, দার মানে দেশ, দুটো দেশ, দেশের ভিন্নতা। তো এটা জানার জন্য বললাম, এটা বিশ্বাস করার জন্য না, আমল করার জন্য না, কথা বুঝে। আর না হইলে বহু লোক এরকম আছে, বিশেষ করে পাড়ি দিয়েছে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ার সব সিটিজেনশিপ নিয়েছে, কেউ ব্রিটিশ সিলেটিরা তো প্রায় সব ব্রিটিশ হয়ে গেছে, এরা আর সিলেটের জমি জায়গাতে ভাগ পাবে না ভাইদের, আর সিলেটিরা আমাদের যদি আত্মীয় স্বজন
ওখানে ব্রিটেনে গিয়ে কোটিপতি হয়ে যায়, তাদের ধন সম্পদে ভাগ পাবে না, কোনো দলিল নেই। একমত যদি কাফের সাথে গিয়ে মিলে যায় আর কাফেরদের সাহায্য সহযোগিতা লেগে যায়, সেটা তো সে মুরতাদ হয়ে যাওয়া হলো, তো ধর্ম আলাদা আলাদা হয়ে গেল। তার থাকা না থাকা সমান ফালা ইয়ারেস সে নিজে ওয়ারেস হবে না, উত্তরাধিকারী হবে না, ওয়ালা ইউরেস সে অন্য কাউকে উত্তরাধিকারী অন্যদেরকে বানাবে না, ওয়ালা ইয়াহজু আর সে আরো সৃষ্টি করতে পারবেন না। যদি এই কথাটি এর আগে চলে এসেছে, যেমন বললাম যে দুই ভাই আছে, ওর এক ভাই কি করেছে, বাপকে হত্যা করে দিয়েছে। এখন এই যে বাপ হত্যা হলো, বাপের জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা আছে, কে ভাগ পাবে? ও খুনিটা পাবে? কিচ্ছু পাবে, থাকা না থাকা সমান, যেন নেই। তাহলে এই বাপের, নিহত বাপের ছেলে যেন একটাই, এই এক ছেলে সব পাবে ধন সম্পদ, বা একটা মেয়ে আছে আর একটা ছেলে ছিল, সে খুনি, বাপকে খুন করেছে, মাকে খুন করেছে, কিচ্ছু পাবে না ছেলে। ওই মেয়ে কি পেয়ে যাবে? অর্ধেকটা পেয়ে যাবে একা, দুই মেয়ে থাকলে দুই তৃতীয় অংশ পেয়ে যাবে, আর বাকি এক তৃতীয় অংশ দূরের কাউকে দেখতে হবে কেউ আছে কিনা, তারা পাবে, কিন্তু এই ছেলে খুনি পাবে না। এর থাকা না থাকা অজুদু কাদাবি, অজুদু আদাম হুসাবা, তার থাকা না থাকা বরাবর সমান। হাজার মোহাম্মদ আলী ওসাহ আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।